আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো নিশ্চয়? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে নবম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় থেকে ক্লাস নেব। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুরাইয়া আক্তার, সহকারী শিক্ষক ভূগোল, দিনাজপুর জিলা স্কুল। আমরা ক্লাসের শুরুতে একটি মজার ভিডিও দেখব, তোমরা ভিডিওটি খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভিডিওটি দেখেছ এবং ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছ আজকে আমাদের পাঠ্য বিষয় কি। গুড, তোমরা বুঝতে পেরেছ যে আজকে আমরা ভূমিকম্প সম্পর্কে জানব। আজকের পাঠ হচ্ছে ভূমিকম্প। এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা যারা আছো, ভূমিকম্প কি তা বলতে পারবে, ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে পারবে, ভূমিকম্পের প্রভাব বর্ণনা করতে পারবে, ভূমিকম্পে আমাদের করণীয় সম্পর্কে লিখতেও পারবে। প্রথমে জেনে নেওয়া যাক ভূমিকম্প কি। কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এ কম্পন মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকেই ভূমিকম্প বলে। শিক্ষার্থীরা, ভূমিকম্প ভূ অভ্যন্তরে যেখানে হয়ে থাকে সেটাকে কেন্দ্র বা ফোকাস বলা হয় এবং ভূপৃষ্ঠের যেখানে আঘাত হানে সে স্থানটিকে উপকেন্দ্র বলা হয়, এবং উপকেন্দ্রের তীব্রতা বেশি থাকে, উপকেন্দ্রের চারদিকে আস্তে আস্তে এটি কমতে থাকে। ভূমিকম্প কেন হয়ে থাকে এই ভূমিকম্প, তাহলে ভূমিকম্পের কারণগুলো দেখে নিই। ভূমিকম্প সাধারণত ভূ গঠনকারী যে প্লেটগুলো রয়েছে, এই প্লেটের গতির কারণেই মূলত সারা বিশ্বে ভূমিকম্প হয়ে থাকে। আমরা এই গঠনকারী প্লেটগুলো সম্পর্কে একটু পরে জেনে নেব। এছাড়া যে কারণগুলো রয়েছে, বিভিন্ন শিলার অভ্যন্তরে ফাটলের কারণে হয়ে থাকে। এই ব্যাপারটি হচ্ছে যে ভূত্বক কঠিন এবং নরম শিলা দ্বারা গঠিত। নরম শিলাগুলো কোনো কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে ফাটলের তৈরি হয়। এই ফাটল দিয়ে যখন পানি প্রবেশ করে, ভূ অভ্যন্তরভাগ অত্যন্ত উত্তপ্ত থাকায় এই পানি দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয় এবং সেগুলো সবেগে উপরের দিকে উঠতে থাকে, ফলে ভূত্বক কেঁপে ওঠে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে, যখন আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটে, অর্থাৎ ভূ অভ্যন্তরের ম্যাগমা প্রচণ্ড গতিতে লাভা আকারে বের হয়ে আসে, তখন এর চারপাশে ভূকম্পন অনুভূত হয়। ভূত্বকে তাপ বিকিরণ করে, অর্থাৎ ভূত্বক যখন তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে সংকুচিত হয়ে যায়, ফলে এর অভ্যন্তর শিলাগুলো এর সামঞ্জস্য রক্ষার জন্য ভাঁজ বা কুচকে যায়, ফলে ভূত্বক কেঁপে ওঠে। শিলাধস বা শিলাচ্যুতির কারণে, কোনো কঠিন শিলা নিচে নরম শিলা থাকে ক্ষয়প্রাপ্ত হয়ে, উপরে কঠিন শিলা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ফলে উপর থেকে নিচে পড়ে, একে শিলাচ্যুতি বা শিলাধস বলে, এর ফলেও ভূত্বক কেঁপে ওঠে। ভূ গঠনকারী প্লেটগুলোর গতির কারণে যে বলা হয়েছিল তোমাদের একটু আগে আমি বলেছিলাম, এটা একটু দেখে নেই। এটা দেখার জন্য আমরা একটা ভিডিও দেখলে এটা ক্লিয়ার হবে। এটি পৃথিবীর ভূপৃষ্ঠের ছবি। এই পৃথিবীর এই ভূপৃষ্ঠটি কতগুলো প্লেট পাতলা আবরণ দ্বারা গঠিত। এই প্লেটগুলো নিচে ম্যাগমা স্তর রয়েছে, অর্থাৎ ম্যাগমা স্তরের উপরে এই প্লেটগুলো রয়েছে ভাসমান অবস্থায়, ফলে এই প্লেটগুলো গতিশীল। পৃথিবীতে এরকম বড় বড় সাতটি প্লেট রয়েছে এবং আরও অসংখ্য ছোটো ছোটো বৃষ্টির মতো প্লেট রয়েছে। এই প্লেটগুলো সবগুলোই গতিশীল, অর্থাৎ স্থির নয়। তো তোমরা ছবিতে দেখো, এখানে বড় বড় যে সাতটি প্লেট রয়েছে, এই প্লেটগুলো এখানে দেখানো হয়েছে। এই প্লেটগুলোর যে সংযোগ স্থলে সাধারণত ভূমিকম্পগুলো বেশি হয়ে থাকে। প্রথমে বলা হয়েছে যে প্লেটগুলো গতিশীল অবস্থায় রয়েছে, এগুলো স্থির নয়।
এই প্লেটগুলো তিন ধরনের গতি দেখা যায় এবং এই প্লেটগুলোর সংঘর্ষের ফলে মূলত ভূমিকম্প হয়ে থাকে। তো প্রথমত দেখা যায় দুটি প্লেটের মধ্যে যে সম্প্রসারণ গতি, অর্থাৎ একটি প্লেট থেকে আরেকটি প্লেট ধীরে ধীরে দূরে সরে যাওয়া, একে সম্প্রসারণ গতি ফলে। এর ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে, বিশেষ করে এখানে যে ছবিতে দেখানো হয়েছে, এটি হচ্ছে ভারতীয় সাগর এবং আফ্রিকার এখানে যে গ্রেট রিফ্ট ভ্যালি, এটি মূলত এভাবেই তৈরি হয়েছে দুটি প্লেটের সম্প্রসারণ গতির ফলে। এছাড়া রয়েছে দুটি প্লেটের পার্শ্বীয় গতি, একটি থেকে আরেকটি সরে আসা, এই গতির ফলেও ভূত্বক কেঁপে ওঠে। এই গতির ফলে দেখা যায় যে সান আন্দ্রেস যে ফল্ট রয়েছে, এই ফল্টার চ্যুতিটা অর্থাৎ লস অ্যাঞ্জেলেসের কাছে, এখানে এই ভূমিরূপ সৃষ্টি হয়েছে। এখানে বছরে 2 ইঞ্চি করে একটি প্লেট থেকে আরেকটি প্লেট সরে যাচ্ছে। এরপর রয়েছে সংকোচন গতি, দুটি প্লেটের মানে মুখোমুখি সংকোচন, অর্থাৎ একটি প্লেট আরেকটি প্লেটের অনেক সময় মাঝে উপরে উঠে চলে যায়, এর ফলে বিভিন্ন হিমালয় পর্বত এবং পর্বতগুলো তৈরি হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা ছবি দেখে বুঝতে পেরেছো, এই ছবিতে ভিডিওতে তিন ধরনের গতি আমরা বলেছিলাম। এই তিন ধরনের গতি হচ্ছে সম্প্রসারণ গতি, পার্শ্বীয় গতি এবং সংকোচন গতি। পৃথিবীতে অধিকাংশ ভূমিকম্পন গঠন ভূমিকম্প সংঘটিত হয় মূলত এই প্লেটগুলোর কারণে। ভূমিকম্পের প্রভাব, ভূমিকম্পের ফলে কি হয়ে থাকে দেখা যায়, অনেক সময় যেখানে আগে নিচু ভূমি ছিল সেটা উচ্চভূমিতে পরিণত হয়। এখানে একটি কথা বলে রাখা দরকার বা বলা যায় যে আমাদের এখন যে হিমালয় পর্বতটি রয়েছে, এটি আগে টেথিস নামক একটি সাগর ছিল এবং এটি দুটি প্লেট সংঘর্ষের ফলে এর ভূমিগুলো একটির উপর আরেকটি উঠে গিয়ে উচ্চভূমিতে পরিণত হয়েছে এবং আজকে হিমালয় পর্বতের পরিণত হয়েছে। এছাড়াও দেখা যায় উচ্চভূমি নিম্নভূমিতে পরিণত হয়, নদীর বাঁকের পরিবর্তন হয়, অর্থাৎ নদীর গতির পরিবর্তন হয়ে থাকে, অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়, অবকাঠামো ক্ষয়ক্ষতির সাথে অনেক যানমালেরও ক্ষয়ক্ষতি হয়ে থাকে, সড়কপথের অনেক ব্যাপক ক্ষতি হয়ে থাকে, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, এছাড়া রেল লাইন বা রেলপথের ক্ষতি হয়ে থাকে, ভূমিধস বা ফাটলের সৃষ্টি হয়, শিলা ধস হয়ে থাকে, অনেক সময় বড় বড় রাস্তাঘাটগুলো পর্যন্ত নষ্ট হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, দেখা যায় সমুদ্রের মাঝখানে দ্বীপের সৃষ্টি হয়, নতুন নতুন দ্বীপের সৃষ্টি হয়। সবচেয়ে বড় যেটা সবাই আমরা জানি, সুনামি, অর্থাৎ সমুদ্র তলদেশে যখন ভূমিকম্প হয়ে থাকে তখন এই সুনামি হয়ে থাকে। এছাড়া বিভিন্ন বাঁধ, ব্রিজ ইত্যাদিও নষ্ট হয়ে যায়। ভূকম্পন প্রবণ অঞ্চল, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে ভূমিকম্প হয় এই ভূকম্পন প্রবণ অঞ্চলগুলোকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, দ্বিতীয়ত ভূমধ্য সাগরীয় হিমালয় অঞ্চল, আর মধ্য আটলান্টিক ভারত মহাসাগরীয় শৈলশিরা অঞ্চল। তোমরা ছবিতে এখানে দেখতে পাবে যে প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল রয়েছে, প্রশান্ত মহাসাগরে বহিঃসীমা বরাবর সবচেয়ে বেশি ভূমিকম্প সংঘটিত হয়। এই অংশে জাপান, ফিলিপাইন, এদিকে ফিলিপাইন, তারপরে চিলি, এলেশিয়ান দ্বীপপুঞ্জ, আলাস্কার আলাস্কা, এলেশিয়ান দ্বীপপুঞ্জ, আলাস্কা, এই অংশগুলোতে বেশি ভূমিকম্প হয়ে থাকে। এরপর রয়েছে হলো মধ্যসাগরীয় হিমালয় অঞ্চল, এই অঞ্চলটি হচ্ছে আল্পস পর্বত থেকে শুরু করে ভূমধ্য সাগরের তীর হয়ে ককেশাস, ইরান, হিমালয়, ইন্দোচীন ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এরপরে রয়েছে মধ্য আটলান্টিক ভারত মহাসাগরীয় শৈলশিরা অঞ্চল, এটি মূলত উত্তর দক্ষিণ বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা এবং ভারত মহাসাগরীয় শৈলশিরা একত্রিত হয়ে মিশে আফ্রিকার লোহিত সাগর বরাবর ভূমধ্য সাগরীয় অংশে এসে মিলেছে। এগুলো হচ্ছে মূলত পৃথিবীর বিশ্বের ভূকম্পন প্রবণ অঞ্চল, অর্থাৎ চিত্রে যে বিশ্বে যে লাল লাল অংশগুলো দেখা যাচ্ছে এগুলোই প্রচণ্ড ভূকম্পন অঞ্চল, এখানে বছর সবসময় কম বেশি ভূমিকম্প হয়ে থাকে। তবে জাপান, ফিলিপাইন, এই অংশে প্রায় সবসময় প্রতিদিনই ভূমিকম্প সংঘটিত হয়।
এবং আমরা সবাই জানি যে জাপান ভূমিকম্পের দেশ। বাংলাদেশ ভূকম্পন প্রবণ অঞ্চলে অবস্থিত রয়েছে। এই বাংলাদেশ ভৌগোলিক অবস্থান অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ান এবং মিয়ানমারের সাব প্লেট এই মধ্যবর্তী অংশে অবস্থিত হয়, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। বাংলাদেশকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অধিক বা অধিক ভূকম্পন প্রবণ অঞ্চল, অর্থাৎ বলা হচ্ছে যে এখানে রংপুর, সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলো মূলত ভূকম্পন প্রবণ অঞ্চল। এখানে বান্দরবান, চট্টগ্রামও রয়েছে। এরপর রয়েছে বিপজ্জনক বা মধ্যম ভূকম্পন প্রবণ অঞ্চল, এটি হচ্ছে দিনাজপুর, তারপরে ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙ্গামাটি এই অঞ্চলগুলো নিয়ে এই অংশটি গঠিত। এরপর রয়েছে লঘু ভূকম্পন প্রবণ অঞ্চল, যেমন যশোর, কুষ্টিয়া, বরিশাল, খুলনা ইত্যাদি অংশে এটি রয়েছে কম ভূকম্পন প্রবণ অঞ্চল। তো আমরা বিশ্বের ভূকম্পন প্রবণ অঞ্চলগুলো এবং বাংলাদেশের ভূকম্পন প্রবণ অঞ্চলগুলো দেখলাম। তো শিক্ষার্থীরা, এখন হচ্ছে যে ভূমিকম্প কিভাবে নির্ধারণ করা হয়, অর্থাৎ কোথায় সব থেকে বেশি হলো, কোথায় কম হলো, এটি কিভাবে নির্ধারণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটি ছবি দেখানো হয়েছে। এই ছবিতে ভূমিকম্প পরিমাপক যন্ত্র অর্থাৎ সিসমোগ্রাফ দেখানো হয়েছে। অর্থাৎ সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় এবং ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে প্রকাশ করা হয়। এখানে দেখা যায় যে একটি ড্রামের মতো এখানে কাগজ থাকে এবং কলম থাকে। যখন ভূত্বক কেঁপে ওঠে তখন এই কলমগুলো এখানে যে রিডিং দেওয়া হয় সেখানে ভূমিকম্পের তীব্রতা নির্ধারণ করা হয় এবং এটি স্কেলে পরে পরিমাপ করা হয়। এখানে রিখটার স্কেল দেখানো হচ্ছে। রিখটার স্কেলে 1 থেকে 10 পর্যন্ত বিভিন্ন বিপদ সংকেত এখানে থাকে। মোটামুটি 5 পর্যন্ত হচ্ছে কম ক্ষয়ক্ষতি হয় এবং 5-এর বেশি 6-7 ক্ষয়ক্ষতি হয় এবং 8 এবং 9-10 মহাপ্রলয়ঙ্কর ক্ষতি সাধিত হয়ে থাকে। আর এই পাশের ছবিটিতে রয়েছে রিখটার স্কেল, এখানে ভূমিকম্প হয়েছিল সেটি এর তীব্রতা এখানে দেখানো হয়েছে। এভাবে ভূমিকম্প পরিমাপ করা হয়। ভূমিকম্পে আমাদের করণীয় আসলে কি? ভূমিকম্পে দু ধরনের কাজ রয়েছে। একটা ভূমিকম্প সংঘটিত হওয়ার সময়, ওই সময়টাতে, এবং এর ভূমিকম্প হওয়ার আগে আমাদের করণীয়। এখানে দুটোই আমরা দেখানো হয়েছে। দেখো, ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হওয়া, ডেস্ক বা শক্ত কোনো কিছু নিচে আশ্রয় নেওয়া, রান্নাঘরে থাকলে গ্যাস বন্ধ করে দ্রুত বেরিয়ে আসা, বিম, কলাম বা পিলারের নিচে আশ্রয় নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ বা শক্ত টেবিলের নিচে আশ্রয় নেওয়া, ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থাকলে দূরে খোলা স্থানে আশ্রয় নেওয়া, ভাঙ্গা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া না করে কাপড় দিয়ে ঢেকে মুখ ঢেকে রাখতে হবে যাতে শ্বাসনালীতে ধুলাবালি ঢুকতে না পারে, উপরতলায় থাকলে ঝাঁকুনি না কমা পর্যন্ত অপেক্ষা করা, তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার থেকে বিরত থাকা, ঝাঁকুনি থামলে দ্রুত সিঁড়ি দিয়ে বের হয়ে খোলা জায়গা অবস্থান নেওয়া, ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি বাড়িতে রাখা, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করা। এই নিয়মগুলো মেনে চললে ভূমিকম্পকালীন সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো যাবে। তো শিক্ষার্থীরা, তোমরা যদি আজকে এই পাঠটা মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে নিচে যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই তার উত্তর দিতে পারবে। ভূমিকম্প কি? আশা করি তোমরা অনেকে পারছো। ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন, হঠাৎ করে কোথাও কেঁপে ওঠাই হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পের দুটি কারণ উল্লেখ করো। আমরা এখানে অনেকগুলো কারণ দেখিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো সুবিধা মতো দুটি কারণ দিতে পারো। এমন দুটি দেশের নাম বলো যেখানে প্রায় সবসময় ভূমিকম্প হয়ে থাকে। অবশ্যই তোমরা পারছো, জাপান, ফিলিপাইন ইত্যাদি অঞ্চলে প্রচুর ভূমিকম্প হয়ে থাকে। সিসমোগ্রাফ কি? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো, সিসমোগ্রাফ আসলে ভূমিকম্প পরিমাপক যন্ত্র। কোথায় কতটুকু বেশি তীব্রতা কেমন হয়েছে এটি সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমেই নির্ণয় করা হয় এবং রিখটার স্কেলে প্রকাশ করা হয়। তো শিক্ষার্থীরা,
তোমাদের একটি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। তোমরা সম্প্রতি 10 বছরের বিভিন্ন দেশে যে ভূমিকম্প সংঘটিত হয়েছে তার একটি তালিকা তৈরি করবে এবং কোথায় কতটুকু রিক্টার স্কেলে তীব্রতা ছিল সেটিও উল্লেখ করবে, অর্থাৎ দেশ ভূমিকম্প আর তীব্রতা উল্লেখ করে একটি তালিকা বা ছক করবে। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আজকে এ পর্যন্তই, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, শীত আসছে, করোনা হয়তো বা নতুন রূপে আঘাত হানতে পারে, তো তোমরা সবসময় প্রস্তুত থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।